পুনৰ স্বাগতম। শেহতীয়া বান পৰিস্থিতিৰ পাছতে ডিব্ৰু চৈখোৱাত বন্যপ্ৰাণীৰ মাজত সৃষ্টি হৈছে হাহাকাৰ অৱস্থা। ডিব্ৰু চৈখোৱাত নৰক যন্ত্ৰণা ভুগিছে বন্যপ্ৰাণীয়ে। বিশেষকৈ এতিয়া মৃত্যুমুখত পৰিছে ৰাষ্ট্ৰীয় উদ্যানখনৰ ইটোৰ পাছত সিটো বন ঘৰচীয়া ঘোঁৰা। বানে পেলোৱা পলসত পোত গৈ কৰুণ মৃত্যুক আঁকোৱালি ল'বলগীয়া হৈছে বন ঘৰচীয়া ঘোঁৰাই। ডিব্ৰুগড়ৰ দিশে পানীত উটি আহিছে শ শ ঘোঁৰা। বিভিন্ন বালি চাপৰিত আবদ্ধ হৈ যুঁজিছে জীৱন মৃত্যুৰ সৈতে। ইতিমধ্যে দুটাকৈ ঘোঁৰাই আঁকোৱালি লৈছে মৃত্যু। প্ৰায় এসপ্তাহে প্ৰখৰ ৰ'দত পলসুৱা বালিত পোত গৈ আছে ঘোঁৰাসমূহ। বোকাৰ পৰা ওলাব নোৱাৰি খাদ্য আৰু পানীৰ অভাৱত মৃত্যুৰ ক্ষণ গণিছে আবদ্ধ ঘোঁৰাসমূহে। স্থানীয় লোকৰ তৎপৰতাত উদ্ধাৰ হ'ল কেইবাটাও ঘোঁৰা। লক্ষণীয়ভাৱে ঘোঁৰাকেইটাক উদ্ধাৰৰ ক্ষেত্ৰত বন বিভাগে কোনো ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰ অভিযোগ উঠিছে। এই ঘটনাক লৈ নীৰৱ ভূমিকা জিলা প্ৰশাসনৰো। প্ৰকৃতিপ্ৰেমীৰ সহযোগত পঠিওৱা হৈছে চিকিৎসকৰ দল। ব্ৰহ্মপুত্ৰৰ মাজৰ চাপৰিত আপোনাৰ প্ৰায় শতাধিক ঘোঁৰা আহি বাসস আছেহি। তাতে আপোনাৰ খাদ্য সংকটটো হৈছে, প্লাছ পলসত ফচি গৈছে। পলসত তেওঁলোকে ঘূৰা ফুৰা কৰোঁতে ফচি যায়। তাৰে এটাটো আপোনাৰ পোৱালি এটা সেইদিনাখন মৃত্যুমুখতে পৰিলে, আৰু এজনী মাক পোৱালি পানী খাবলৈ আহোঁতে মানে পোৱালিটো মৃত্যুমুখত পৰিলে পলসত ফচি। মাকজনীও প্ৰায় দুইদিনমান ফচি আছিলে। আমাক ইয়াৰে স্থানীয় মাছমৰীয়াসকলে খবৰ দিয়াৰ কাৰণে আমি গৈ মেলি উদ্ধাৰ কৰিলোঁ। আৰু ভাবোঁ মানে প্ৰশাসনো অকণমান এই মাছমৰীয়া বা খৰিকটীয়া এনেকুৱা বিভিন্ন ধৰণৰ মানুহৰ লগত পানী বঢ়া বা পানী কমাৰ বা শুকোৱাৰ সময়ত মানে অলপ যোগাযোগটো ৰাখিব লাগে। কাৰণ তেতিয়া মানে গম পোৱা যায় কি জীৱ জন্তু কি আহিছে কি নাহে কোন বিপদত আছে। আৰু চব ধৰক বন্যপ্ৰাণী বেয়া লাগে, ধৰক আমি মানুহ হ'লেও ধৰকচোন জীৱ এটা যদি দুই তিনিদিন ফচি থাকে, খাবলৈ নাপায়, খাদ্য সংকট, পানী সংকট। আৰু সেইবাবে মানে আমি স্থানীয় বাসিন্দা হিচাপে গৈ উদ্ধাৰ কৰিলোঁগৈ। আৰু ভাবোঁ অকণমান প্ৰশাসনৰ ফালৰ চোৱা চিতা কৰিলে ভাল হয়। মানে আমাৰ ইয়াত যিবিলাক আমি আমাৰ লোকেলত যিবিলাক ঘূৰি ফুৰে সৰু সৰু মানে ঘোঁৰাবিলাক, সেইটো নহয়। এইটো মানে আপোনাৰ মই জনাত উঠি অহা ডিব্ৰু চৈখোৱাৰ পৰা অহা ঘোঁৰা হ'ব, বৃহৎ বৃহৎ ঘোঁৰাটোহে। আৰু আপোনাৰ পৰা এটা গ্ৰুপ আছে আৰু আমি মানে ইমান গণতি কৰিব নোৱাৰিলোঁ, যেনি তেনি চৰি থকা আছেতো, এখিনা এটা বৃহৎ জাক দেখিছোঁ। মানে আমি প্ৰশাসনক এটাই অনুৰোধ জনাম যে আমাৰ আজিকালি এইবিলাক বস্তু আপুৰুগীয়া হৈ গৈছে, আমাৰ এইফালে নাই। কিন্তু এইফালে আমি জনা মানে ডিব্ৰু চৈখোৱাৰ পৰা অহা বুলি আমি গম পাইছোঁ বানপানীৰ হেৰিৰ ওপৰত। কিন্তু এতিয়া বহুত সিহঁতৰ খাদ্যৰ সংকট হৈছে, সিহঁতৰ স্বাস্থ্য অৱনতি হয়, সেইকাৰণে ভাল হ'ব লাগে অলপ। তাকে প্ৰশাসনে যদি সেইটোৱে আমাৰ সেইটোৱে আমাৰ দায়িত্ব। আৰুতো আপোনাৰ এনেই 100-150 হ'ব লাগে ঘোঁৰা, বৰ বৃহৎ বৃহৎ ঘোঁৰা খালে। আমিতো এতিয়া চৰকাৰক অনুৰোধ জনাইছোঁ আৰু গ্ৰহণকাৰীক ভালে কুশলে খোৱা বোৱাৰ দায়িত্ব ল'ব লাগে। শৰীৰ সিহঁতক মানে যথেষ্ট দুৰ্বল হৈ গৈছে। তুলি টেক্সে এতিয়া মাধবাৰ সোধাইছে কাৰ্বি আংলংবাসীৰ ওপৰত। বিজেপিৰ ট্ৰিপল ইঞ্জিন চৰকাৰৰ দিনত সকলো প্ৰতিশ্ৰুতি ফুটুকাৰ ফেনত পৰিণত হৈছে পাৰ্বত্য জিলা কাৰ্বি আংলংবাসীৰ বাবে। চামুচেৰে দি বেলচা মাৰি লৈ গৈ আজচে দিনৰ সপোন দেখুৱাই বিজেপি নেতৃত্বাধীন চৰকাৰখনে সাধাৰণ ৰাইজক ৰাম ঠগন দি আছে। নিৰ্মলা সীতাৰমণকো পিছ পেলালে তুলিৰাম ৰংহাঙে। কাৰ্বি আংলঙত ফ্লপ শ্বোত পৰিণত সবকা সাথ সবকা বিকাশ। কাৰ্বি আংলংবাসী কেঁকুৰা চেপা তুলিৰাম ৰংহাঙৰ। বিজেপিৰ ট্ৰিপল ইঞ্জিন চৰকাৰৰ দিনত সকলো প্ৰতিশ্ৰুতি ফুটুকাৰ ফেনত পৰিণত হৈছে পাৰ্বত্য জিলা কাৰ্বি আংলংবাসীৰ বাবে। চামুচেৰে দি বেলচা মাৰি লৈ গৈ আজচে দিনৰ সপোন দেখুৱাই বিজেপি নেতৃত্বাধীন চৰকাৰখনে সাধাৰণ ৰাইজক ৰাম ঠগন দি আছে। দিল্লী, দিছপুৰ আৰু ডিফুত ট্ৰিপল ইঞ্জিনৰ চৰকাৰ থকাৰ পিছতো কাৰ্বি আংলঙৰ ব্যৱসায়ীসকলে অতিৰিক্তভাৱে ভৰিব লগা হৈছে সামগ্ৰী কৰ, যাৰ বিৰূপ প্ৰভাৱ পৰিছে সাধাৰণ খাতি খোৱা ৰাইজৰ ওপৰত। কাউন্সিল নিয়ম নমনাই আমি তেওঁলোকক প্ৰত্যাহ্বান জনাইছোঁ আৰু তেওঁলোকক ধিক্কাৰ দিছোঁ যে অতি শীঘ্ৰে তেওঁলোকে এইটো চক্ৰ বন্ধ কৰক, অন্যথা কিন্তু আমি বেলেগ ধৰণৰ আমি আন্দোলন কৰিবলৈ আমি সাজু আছোঁ। 6খন গেট স্থাপন কৰি ব্যৱসায়িক বাহনৰ পৰা কৰ সংগ্ৰহ, 2 পাৰ্বত্য জিলাত নতুন আইন কাৰ্যকৰী কৰাৰ নামত লুটৰাজ। কাৰ্বি আংলং স্বায়ত্তশাসিত পৰিষদে যোৱা 19 জুনত অনুষ্ঠিত পৰিষদৰ কাৰ্যবাহী সমিতিৰ বৈঠকত পৰিষদৰ অধীনৰ মাৰ্কেট মেনেজমেণ্ট এণ্ড কণ্ট্ৰল এক্ট 1954 অনুযায়ী কাৰ্বি আংলং আৰু পশ্চিম কাৰ্বি আংলঙত প্ৰৱেশ কৰা প্ৰতিখন ব্যৱসায়িক বাহনৰ পৰা প্ৰতিবিধ সামগ্ৰীৰ বিপৰীতে নিৰ্দিষ্ট পৰিমাণৰ কৰ ধাৰ্য কৰে। সেই অনুসৰি দুয়োখন পাৰ্বত্য জিলাৰ 6টাকৈ স্থানত নতুনকৈ স্থাপন কৰা হয় চেক পইণ্ট।
এনে চেক পয়েন্ট সমূহত প্রতিদিনেই পরিষদে নিবিদা প্রদান করা লোকে সংগ্রহ করে আহিছে সামগ্রী কর। কার্বি আংলং মার্কেট ম্যানেজমেন্ট এক্ট 1954 সেই এক অনুযায়ী তার মানে আমি ট্রায়াল বেসিসত একদিন চাই আছো কার্বি আংলংত কিমানখিনি মানে আমার গাড়ি সুমাইছে ইয়াত কিমানখিনি ট্রেডিং হয়েছে সেই অনুযায়ী তার মানে আমি নির্দিষ্ট একটা টেসি সকলক মানে আমি রেট দিছো সেই রেট অনুযায়ী কর সংগ্রহ করব কার্বি আংলং ট্যাক্সেশন বিভাগীয় তরফর আমার লেসি সকলে। স্বাভাবিকতে এনে নতুন করে নিত্য ব্যবহার্য সামগ্রীর মূল্য বৃদ্ধি করাত প্রভূত অরিহণা যোগা পরিলক্ষিত হয়েছে। এই নতুন করার ফলত এতিয়া পাহাড়িয়া জেলা দুখনত প্রবেশ করা অত্যাবশ্যকীয় সামগ্রী সহ গৃহ নির্মাণ সামগ্রী বিভিন্ন খাদ্য সামগ্রীর বিপরীতে ব্যবসায়ীসকলে প্রদান করবলগা হয়েছে অতিরিক্ত কর। হমলো মাল বিক্রি করতে হয় তো মহাজনকে ধার হতে হয় তো হমলো আস্তে আস্তে চুক্তি দিতে হয় নই দেনে সে মেনটেন করতে হয় এলো আজ দেগা মাল আজ পয়সা লাগতে হয় নই দেনে সে আলু চলাকে ম্যানেজ করতে হয় হ্যাঁ দোকান বন্ধ করো এসে জবরদস্তি বলতে হয়। পরিষদখনে ধার্য করা এই সামগ্রী কর অনুসরি প্রতি কেজি লোকেল আর ব্রয়লার মুরগির বিপরীতে 2 টাকা প্রতিটি ইটার বিনিময়ত 50 পয়সা কণী প্রতি কার্টনত 5 টাকা মাছ প্রতি কেজিত 2 টাকা সিমেন্ট প্রতি বেগত 2 টাকা বালি প্রতি ট্রাকত 100 টাকাকৈ কর আরোপ করা হয়েছে। এনেদরে আন আন সামগ্রীটো আরোপ করা হয়েছে পরিষদর সামগ্রী কর। এনে অতিরিক্ত করার উপরি ডিফু বজারত চলি থাকা বিভিন্ন সামগ্রীর সিন্ডিকেটেও মূল্য বৃদ্ধির বিরূপ প্রভাব পেলাইছে। সবকা সাথ সবকা বিকাশের কথা কোয়া বিজেপি সরকারখনের দিনত এনে পরিস্থিতির পরিত্রাণ পাবার বিভিন্ন দল সংগঠনের নেতৃত্বর উপরি ব্যবসায়ী সকলেও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। চামুচেরে কিবা এটা দিছে আর বেলচারে আকো গোটেইখিনি আকো উঠাই লই গল এনেকা হয়ে গল সেই কারণে আমি এই অপোজ করো। এই আসলতে সরকারের নীতি নে তেওলোকর জনসাধারণের উপর একটা শোষণ নিষ্পীষণের নীতি। মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাঙর নেতৃত্বত জেলাখনত আরোপ করা নতুন করে বারুকুয়ে সৃষ্টি করেছে প্রতিক্রিয়ার। আব্দুল হাকিমর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। আনফালে আমার বাতৰি পাছতেই কার্বি পাহাড়ত আলু পেঁয়াজের উপর আরোপ করা কর প্রত্যাহার করা হয়েছে। নিউজ 18 ধারাবাহিক বাতৰি সম্প্রচারের পিছতে আলু পেঁয়াজের কর প্রত্যাহার করা হয়েছে। প্রতি কেজি আলু পেঁয়াজত 5 পয়সা কর আরোপ করেছিল পরিষদে। অন্যান্য সামগ্রীর আমদানি আর রপ্তানিত বহাল থাকিব কর। 2 পার্বত্য জেলাত 6খন চেকপোস্ট বহুয়াই ব্যবসায়িক মাধমার কার্বি আংলং স্বায়ত্ত পরিষদর। মাছ মাংসর পর আরম্ভ করে ইটা বালিলৈ কর আরোপ করাত অভাবনীয় মূল্য বৃদ্ধি হয়েছে। তাত সামগ্রীর মূল্য বৃদ্ধিক লৈ দায় সরা মন্তব্য মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাঙর। এই এন্ট্রি বোর্ডসবিল আমি লই আছো এটা আগতে আমি লওয়া নাই যার বোর্ডস আছে এই কিন্তু মানুষবিল আপনাদের মিডিয়ার জড়িয়ে মানে গম পাইছো অভিযোগ আনিছে বোলে এই আলু পেঁয়াজ সেইটার কারণে দামটা বাড়িছে। আমি আলু আর পেঁয়াজের পর আমি ইসি লওয়া নাই যেহেতু নাকি আমি কার্বি অটোনমাস কাউন্সিল যে ইসির রেজুলেশন মতে আমি 5 পয়সায় আমি দামটা বাড়াইছি। গতি যদিবিল রাইজে যদি আপত্তি করে তেনহলে আমি স্পেশালিস্ট আমার আলু আর পেঁয়াজের তো আমি সেই টেক্স লওয়ার আমি উঠাই দিই আর উঠাবর কারণে মানে কার্বি অটোনমাস কাউন্সিলর আমার ট্যাক্সেশন ডিপার্টমেন্ট অর্ডার দিল যাতে আলু আর পেঁয়াজ পটেটো আর ওনিয়ন সেই টেক্স উইথড্র করার কারণে মানে অলরেডি ইনস্ট্রাকশন দিয়া হয়েছে আজি ভিতরে অর্ডার তো পাই যাবে কারণ কমন মানুষের কারণে আমি চিন্তা চর্চা করছি। গতি হোলসেলার আর বিলাকর আমি আজি বহিম কিহর কারণে আপনার এই বড়াই দিয়া হয়েছে এইটা আমি মানব নো কারণ আমার কার্বি অটোনমাস কাউন্সিলের যে 5 পয়সা আমি পেঁয়াজ আর আলু করা লই আছে টেক্স সেই আমি বিদ্রোহ করা হয়েছে। গতি যাতে 5 পয়সা ঠায় 10 টাকা লয় 10 টাকার 5 পয়সা ঠাই 20 টাকা লয় সেইটা আমি কার্বি অটোনমাস কাউন্সিলের পর আমি স্ট্রিক্টলি আমি ব্যবস্থা করি। সুপ্রপ্রাইমত এইখিনি সময় বাণিজ্যিক বিরতির। এইটো মাইথান স্টিল নহয়। সুতরো দিনে কর ভবনত আবদ্ধ এখন জব্দকৃত ট্রাক
ট্রাকখনত জব্দ করা হয়েছিল ভোজন পরিমাণের পান মশলা। মালভর্তি ট্রাকর লগতে দিন কটাইছে ড্রাইভার হ্যান্ডিম্যানে, খবর নাই স্বত্বাধিকার কিংবা বিভাগীয় বিষয়ার। মদনপুর টোলগেটত কর বিভাগে জব্দ করেছিল ট্রাকখন। অভিযানত জব্দ প্রায় 2 কোটি টাকার পান মশলা। বৈধ নথিপত্রহীনভাবে অনা হয়েছিল এই পান মশলাখিনি। দিল্লীরপরা অনা হয়েছিল জব্দকৃত পান মশলা। পান মশলাখিনির স্বত্বাধিকার দিল্লির লাদ্দি সিং। পান মশলাখিনির নাছিল কোনো GST নথিও। স্যার দিল্লি দ্বারা কাহাঁ কাহাঁ তক লেকে আনা চাই স্যার? ইয়ে তো লোকেশন বাদ মে পতা লাগতি, অভি তো আমাকে গুয়াহাটি কে লিয়ে ভেজা থা। গুয়াহাটি কে লিয়ে ভেজা থা। উসকে বাদ ইয়াহ পে কোন পকড়া আপ লোগ? ইয়াহ পুলিশ ওয়ালে নে পকড়া হামে। কাহাঁ পে কাহাঁ পে পকড়া থা? যে ব্রহ্মপুত্রা পুল সে পহলে জো টোল পড়তা হ্যাঁ উসি টোল পে পকড়া থা। পকড়া কিউ? উনহে নে পুছা না উসে একদম গাড়ি কা আগে আগে তো বৈঠে গাড়ি মে বোলে চল লে চল থানে। আচ্ছা আপ লোগ কে পাস ইয়ে জো সামান লেকে আয়া থা উসকা GST বিল বগেরা কুছ ভি নাহি থা? নাহি থা তো বিল হামারে পাস সব কাগজ থে। ক্যু পকড়া করতে? ইয়ে বাদ মে পতা লাগা কি ইসকা GST বিল নাহি সাহেব। GST বিল নাহি থা, বাকি সব বিল আপ লোগ? হ্যাঁ বাকি সব কাম গাড়ি কি কাগজ ওকে লাইসেন্স বগেরা। GST বিল নাহি থা? হ্যাঁ ইয়ে বাদ মে পতা লাগা স্যার। মালিক কোন থা? ইয়ে মতলব সামান কা মালিক কোন থা? সামান কা মালিক হামে স্যার নাহি পতা। জোর সে আপ লোগ কাহাঁ সে লায়ে থে? কোন সা দিল্লি সে গুড়গাঁও লোড করা থা। মতলব কোন সা দোকান বগেরা কুছ? নাহি গো গুড়গাঁও ফ্যাক্টরি হ্যায়। গুড়গাঁও ফ্যাক্টরি সে লায়ে থে? ये भी हमें कमाल साहब आपने कह दिया कि फला जगह पहुंच जाए तो फला जगह पहुंच जाते। मतलब इस कांदर में जो सामान है आपको पता नहीं क्या है? नहीं वो तो पता है, पान मसाला था। पान मसाला कितने दिन हो गया यहाँ पे लाने के? आज कह रहे हैं आज 21 दिन हो गए। 21 दिन? हाँ यहाँ 21 दिन से यहाँ पे ही है। यही है साहब। आप लोगों को थाने में रखा था इससे पहले? 24 घंटा थाने में रखा। রয়্যাল গ্লোবেল বিশ্ববিদ্যালয়ের দীক্ষারম্ভ অনুষ্ঠান। অনুষ্ঠানের যোগেদি হাজার হাজার নবাগত কাদরণী। মুখ্য অতিথি হিসাবে থাকে নাগাল্যান্ডের উচ্চ শিক্ষা আর পর্যটন মন্ত্রী। উচ্চ শিক্ষা আর পর্যটন মন্ত্রী টেমজেন ইমনা আলংর অংশগ্রহণ। অতিথি হিসাবে থাকে গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ননীগোপাল মহন্ত। উপস্থিত বিশ্ববিদ্যালয়খনের আচার্য ডক্টর এ কে পানসারী, উপাচার্য এ কে মদিরও অনুষ্ঠানত অংশগ্রহণ। ছাত্র ছাত্রীসকলক উদ্দেশ্যে ভাষণ নাগাল্যান্ডের উচ্চ শিক্ষা পর্যটন মন্ত্রীর। ছাত্র ছাত্রীসকলক ভাষণরে উদ্বুদ্ধ করে ননীগোপাল মহন্তও। অবশেষত পরিসমাপ্তি 30 বছরীয়া এখন আইনী যুঁজর। ভুয়া সংঘর্ষের ভুক্তভোগীক কেন্দ্রীয় সরকারের ক্ষতিপূরণ। ভুক্তভোগী পরিয়াল 20 লাখ টাকাক ক্ষতিপূরণ। 1994 চনত ডাঙরীত ভারতীয় সেনায় সংঘটিত করেছিল ভুয়া সংঘর্ষ। এই সংঘর্ষত নিহত হয়েছিল 5 জন নিরীহ যুবক। ঘরের উঠাই নি সেনা শিবিরত করেছিল নির্যাতন। এই ঘটনাক উচ্চ ন্যায়ালয়ত গোচর প্রাক্তন মন্ত্রী জগদীশ ভূঁইয়ার। গোচরত দোষী সাব্যস্ত হয়েছিল কেইবাগৰাকীও জোৱান। এই সংবাদমেলত এই কথা জানিবলৈ দিয়ে গোচরিয়া জগদীশ ভূঁইয়াই সন্তুষ্টি প্রকাশ করে যদিও দোষী জোৱানকেইজনে শাস্তি নোপাত দুঃখও প্রকাশ করে। 2023 চনত জাজমেন্ট দিছিল। তারপর বিভিন্ন প্রক্রিয়া চলার পাছত যা কালি 2024 চনের যা কালি সন্ধিয়ার ভিতর 5টা পরিয়ালর ব্যাংক একাউন্টত 20 লাখ টকাকে ভারত সরকারের টাকা উচ্চ ন্যায়ালয়ের হস্তক্ষেপত দিয়া হল, প্রদান করা হল। এই খবরটো কালি মই পালো আৰু কালি এই খবরটো পোৱাৰ পিছত মই নিশা মানে কালি প্ৰথম 33 বছৰৰ পিছত মই শান্তিত মল শুইছোঁ। বহু বেদনা বহু আনন্দই জড়িত আছে। তাৰ বেদনা বেছি, আনন্দ এইটোৱেই যে নিরীহ যুবককেইজনক হত্যা কৰিছিল। মই যুবককেইজন নিরীহ বুলি আদালতত অভিযোগ কৰিছিলোঁ, মই মোকদ্দমা গোচৰ ৰুজু কৰিছিলোঁ। 30 বছৰ পিছত হলেও যুবককেইজন নিরীহ আৰু নিৰ্দোষী আছে বুলি ভারত সরকার দিয়া ক্ষতিপূরণের দ্বারা প্রমাণিত হল। দোষী সেনা বিষয়াসকলের শাস্তি রেহাই হল, সেই একটা দুঃখ মোট মনের মাজত থাকি গেল। এটা কথাটা হল যে এটকা দিছে নে 20 লাখ টাকা দিছে নে 20 টাকা দিছে, তো মূর কারণে সেটা বিচার্য বিষয় নয়। কারণ সেই টাকাখিন যুবককেজন উভতি নাহে, জীবন ঘুরি নাহে, সেটা মানে বুঝি পাও। আর 30 বছর সময়, 30 বছর মানুষের জীবনের অর্ধেক কাল, আর 30 বছর নৈর বুকুয়ে দিয়ে বহু পানী বই গেল, বহু পরিবর্তন হল, সমাজ ব্যবস্থার পরিবর্তন হল, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হল, সেই পরিয়ালবিলাকর জীবনত পরিবর্তন হল, এই পরিয়ালবিলাকর সামগ্রিক বাতাবরণ সলনি হয়ে গেল। কিন্তু সেই পরিয়ালবুড়ে এটা স্বস্তি নিঃশ্বাস পেলাব পারিছে যে তেওঁলোকৰ পরিয়ালৰ হেৰাই যোৱা সেইজন ব্যক্তি, সেইজন যুবক সন্ত্রাসবাদী বা উগ্রপন্থী নাছিল। পেরিস অলিম্পিকত মহাবিতর্ক। 65 কেজি বক্সিংয়ের জয় পরাজয়ক সৃষ্টি বিতর্কর। আলজেরিয়ার বক্সার ইমেন খেলিফে মাত্র 45 সেকেন্ডতে রিঙরপা বাহির করে দিয়ে ইতালির এঞ্জেলা কিরিনিক। মাত্র 2টা পাঁচতে রিঙর বাহির হল ইতালির মহিলা বক্সারগী।
এই পরাজয় স্বীকার নকৰি কেরিনিয়ে প্রতিবাদ করার লগতে হুকহুকায় কান্দি উঠে। ইয়া অন্যায় বলেও বক্সারগুলিয়ে দাবি করে। ইয়ার কারণ হল আলজেরিয়ার বক্সার ইমেন খেলিফ জৈবিকভাবে পুরুষ, কিন্তু মহিলা বক্সার হিসাবে অলিম্পিকত অবতীর্ণ হয়ে পরাজিত করে ইতালির বক্সারগুলিক। অলিম্পিকত হওয়া এনে বৈষম্যয় স্বাভাবিকতে বিশ্বর ক্রীড়া মহলত সৃষ্টি করেছে প্রতিক্রিয়ার। দর্শকর আসনত থাকা বহুতে চিঁড়িলে মেন শুড নট বি বক্সিং উইমেন। অবশ্যই এই সন্দর্ভত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা নাই অলিম্পিক সন্থায়। পূর্বেও ইমেন খেলিফক বক্সিং প্রতিযোগিতাত অংশগ্রহণত নিষিদ্ধ করা হয়েছিল। প্যারিস অলিম্পিকত এয়া মহা বিতর্ক, আর এনেধরনের বিতর্কর সূত্রপাত হওয়াক লৈ তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, হৈচৈ সৃষ্টি হয়েছে আর চর্চাও হয়েছে। 65 কেজি বক্সিংয়ের জয় পরাজয়ক লৈ এই বিতর্কর সৃষ্টি হয়েছে। 45 সেকেন্ডতে আলজেরিয়ার বক্সারে পরাস্ত করে ইতালির বক্সারক, মাত্র 2 পাঁচতেই রিঙর বাহির করে ইতালির মহিলা বক্সারক। আলজেরিয়ার বক্সার ইমেন খেলিফর বিরুদ্ধে মহা অভিযোগ উত্থাপন হয়েছে, কারণ তেওঁ জৈবিকভাবে পুরুষ, আর সেই জৈবিকভাবে পুরুষে যেটা এনে ধরনের মহিলা বক্সিংত অংশ লব, স্বাভাবিকতে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার কথা। বুধবারে আজমল ফাউন্ডেশনে পালন করে দ্বিবিংশতিতম প্রতিষ্ঠা দিবস। 2000 চনত অসমৰ শিক্ষা খণ্ডত প্রথমটো খোজ পেলাইছিল আজমল ফাউন্ডেশনে। শিক্ষানুষ্ঠান স্থাপনেরে অসমৰ শিক্ষা জগতত যথেষ্ট অরিহণা যোগাইছে প্রতিষ্ঠানটোৱে। অসমৰ শিক্ষা খণ্ডৰ এক অগ্রণী প্রতিষ্ঠান আজমল ফাউন্ডেশন। 2000 চনত অসমৰ শিক্ষাখণ্ডত প্ৰথমটো খোজ পেলোৱা আজমল ফাউণ্ডেশ্যনে প্ৰতিষ্ঠানটোৰ দা বিংশতিতম প্ৰতিষ্ঠা দিৱস পালন কৰে। আজমল ফাউণ্ডেশ্যনৰ আছে আজমল IAS একাডেমি, আজমল ছুপাৰ 40, মৰিয়ম আজমল ৱুমেন কলেজ ফৰ চাইল্ড এণ্ড টেকনলজি, নাজিৰ আজমল মেমৰিয়েল কলেজ অৱ এডুকেশ্যন আৰু আজমল মডাৰ্ণ ৰেচিডেঞ্চিয়েল কলেজ। এই 5খন শিক্ষানুষ্ঠানত আছে হাজাৰ হাজাৰ ছাত্ৰ ছাত্ৰী আৰু শিক্ষক তথা কৰ্মচাৰী। সকলোৰে অংশগ্ৰহণত বুধবাৰে সন্ধিয়া হুজাইত অনুষ্ঠিত হৈছিল আজমল ফাউণ্ডেশ্যনৰ 20 সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস। মানুহে ভাল পাব এইটোৰ কাৰণে কৰা নাই, ওপৰৰ কি ভাবিব, মাৰ ওপৰত দায়িত্ব আছিল, কম্পালচৰি আমি কম্পালচন আছিল টুৱাৰ্ডছ মাই কমিউনিটি। আমি আমাৰ কমিউনিটিক শিক্ষা দিব পাৰোঁ না, ভাল শিক্ষিত কৰিব পাৰোঁ না। আজি আমাৰ যিমান পলিটিকেল স্কেণ্ডেল হৈ আছে, পাপ হৈ আছে, আর সব কথার আড়ত মানুহৰ লিটাৰেচি না হওয়ার কারণে এইটো হৈ আছে। এইটোৰ কাৰণে আমি এই লিটাৰেচিটো, তোমাৰ ইলিটাৰেচিটো দূৰ কৰি লিটাৰেচিটো কেনেকৈ আগবঢ়াব লাগে, এইটোৰ কাৰণে আমি ঘৰে ঘৰে শিক্ষা, গাঁৱে গাঁৱে শিক্ষা, এডুকেশ্যন, আজমল ফর এডুকেশ্যন, এডুকেশ্যন ফর অল, এইটোর কারণে আমি কাম করে আছো রাজ্যদিনত। গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানটোত আজমল ফাউন্ডেশনের 2 মুরব্বী বদরুদ্দিন আজমল, সিরাজউদ্দিন আজমল, স্থানীয় বিধায়ক রামকৃষ্ণ ঘোষ, বিশিষ্ট সাংবাদিক মিনাল তালুকদারও উপস্থিত আছিল। বদরুদ্দিন আজমলৰ লক্ষ্য আজমল ফাউণ্ডেশ্যনে আগন্তুক সময়ত বিশ্ববিদ্যালয় স্থাপন কৰিব। উল্লেখ যে আজমল ফাউণ্ডেশ্যনে শিক্ষা খণ্ডৰ লগতে সমাজৰ বিভিন্ন ক্ষেত্ৰত যথেষ্ট অৰিহণা যোগাই আহিছে। গুজাৰ পৰা প্ৰণৱ শৰ্মাৰ সহযোগত কেমেৰা পাৰ্চন প্ৰভাস সিংৰ সৈতে বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট, News 18, অসম নৰ্থ ইষ্ট। বিধায়কৰ সন্মুখতে জলসম্পদ বিভাগৰ অভিযন্তা আৰু বিষয়াক তোলা ধনা এগৰাকী যুৱকৰ। কৃত্ৰিম বানৰ সমস্যাক লৈ মৰিয়নিৰ চিন্তামণিকৰত অনুষ্ঠিত হয় এখন ৰাজহুৱা সভা, য'ত উপস্থিত আছিল স্থানীয় বিধায়ক ৰূপজ্যোতি কৰ্মী।
বিধায়কর উপস্থিতিতে জলসম্পদ বিভাগের যোরহাট সংমণ্ডলের কারিকরী অভিযন্তা আর কার্যবাহী অভিযন্তাক উভতি ধরলে এগারী যুবকে। এমাহ পূর্বে বিধায়কের নির্দেশনা দিয়ার পাছতো আবদ্ধ পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা গ্রহণ নকলে বিভাগীয় বিষয়ায়, যার ফলত ক্ষুব্ধ স্থানীয় যুবকজনে তুলাধুনা দিলে স্থানীয় যুবকগী। পরবর্তী সময় বিধায়ক রূপজ্যোতি কর্মীয় 21 আগস্টের ভিতর পানি নিষ্কাশনের প্রতিশ্রুতি দিয়াত শান্ত হয় ফিল্ডত যান গেছো, মানুষের যান অভিযোগ দেখি দুর্দশা দেখি, আপনাদের সেই দুর্দশা দেখার পিছন যদি মাছ মাংস ভাত খাব পাইছে তেনহলে আপনার মানব হারি থাকা নাই। আমিও খেতি প্রায় আহিছে, চকু বিষয়াও সকল কাম এগিয়ে আহিছে, বিধায়ক হিসাবে আমি সহানুভূতি বা সমাধানের প্রতি সমর্থন সকলরে আছে। কিন্তু আমার দাবি সমিতিয়ে যোগাযোগ ধুমলগুলো মধ্যে আপনার সাক্ষাৎ করতে বিচারিছে, সময় দিয়ে বিচারিছে, লগে লগে তখন কলে মাতি দিব, আপনাকে তেনেকে নিমন্ত্রণ জানাব, আর মাননীয় মন্ত্রীমণ্ডলী আপনার সম্মান প্রদর্শন করলে আর কথা দিলে যে মই এদিন গৈ আছি আপনার এই অঞ্চল এখানে পরিদর্শন করে ইতিমধ্যে বিভাগীয় অভিযন্তাসক বিভিন্ন বিষয়সমূহ এটা থেকে আমি পদক্ষেপ নো, আপনি কার্যপন্থা প্রস্তুত কর। আমি আগস্টর 15 আগস্টর পিছতে তার আমি অর্থাৎ অক্টোবরের প্রথম ভাগতে আমি কাম আরম্ভ করি, সেই 5টা 6টা এলাকা জাজির। আর থাকিল কথা, আমি এই অঞ্চলের যত আমি আজি এই বৃহত্তর অঞ্চল যোগাইছক আর শিমলুগুড়ি মৌজার রাইজর চিন্তামণিগড় এই অঞ্চলরে আমি বান পরিস্থিতির বিষয়ে আলোচনা করেছিল, ইয়াত এটা বহুত পুরানা আজিপা প্রায় 45 বছর পুরানা এটা মুকলনি গেট এটা আছে, এই গেটটো মেরামতি খুব প্রয়োজন হয়ে আছে, কারণ লোহাসমূহ ভাঙি গেছে, গেটের পকাসমূহ এরাই গেছে জায়গায় জায়গায়। সেই গেটটোর আমার মন্ত্রী মহোদয়ক আমি আহ্বান জানাইছিল, অর্থাৎ দাবি সমিতিয়ে আহ্বান জানাইছিল, বান নিয়ন্ত্রণ দাবি সমিতি, যে এইটো নতুন করব নিল মেরামতি করে দিয়ক, যেন আমি অত্যন্ত সকাহ পাব পড়ো। মাননীয় মন্ত্রী মহোদয়ক ধন্যবাদ জানাম, তখন ইতিমধ্যে 1.5 কোটি টাকা দিছে, আজি আমি সুইচ গেটের টেন্ডার পর্যায়ত আছে আর খুব কম দিনের ভিতর সেয়াও আগস্টর আমি 15 তারিখের পিছতে আমি আরম্ভ করব পারি, সেখানে সহযোগিতা পাইছো, কিন্তু আমি তো আর যান বিচারো মানে মানুষ আমার আশা সপোন আমার বহুত থাকে, হয়তো একেলগে পড়া নাই, কিন্তু আমি মন্ত্রী মহোদয়ের আমি সহযোগিতা পাই আছো আর ক্রমানে কাম সমূহ করে গিয়ে আছো। সময় হয়েছে সুপার প্রাইমর পর বিদায় লওয়ার, কিন্তু কিছু সময়ের পাছতে চাও দ্রুত সংবাদ। নমস্কার। মাই থান স্টিল নহয় ও সর সুপুরিয়া সকলে।